আবহাওয়া পরিস্থিতি নিয়ে জানাতে চুয়াডাঙ্গা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মানিক আকবর। মানিক আকবর, চুয়াডাঙ্গায় এই তীব্র গরমে জনস্বাস্থ্যে কি প্রভাব পড়ছে, জীবনযাত্রায় আসলে কি পরিবর্তন আসছে, কৃষি ক্ষেত্রে বা কি পরিবর্তন হচ্ছে? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, ফ্রিও এজেন্টও দুইটা। আপনি জানেন যে চুয়াডাঙ্গা কিন্তু 43.16 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছে গতকাল, যেটা এই মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রা। এবং শুধু এই মৌসুমে না, চুয়াডাঙ্গা জেলার প্রেক্ষাপটে যদি বলা যায় তাহলে বিগত 10 বছরের মধ্যে এমন তাপমাত্রা আসেনি। তাপমাত্রা 2014 সালে যেটা পাওয়া গিয়েছিল সেটা 43.2 ডিগ্রি সেলসিয়াস, তারপরের তাপমাত্রা সবসময় থেকেছে 43-এর নিচে। তো সঙ্গত কারণেই তাপমাত্রা এভাবে বেড়ে যাওয়ার কারণে মানুষকে কিন্তু ভীষণ দুর্ভোগে পড়তে হয়েছে। তার কারণ সকাল 9টা বাজার পর থেকে যে রোদের তাপ শুরু হচ্ছে সেটা সহ্য করা মানুষের পক্ষে আসলে কষ্টসাধ্য। বিশেষ করে যারা দিনমজুর শ্রেণীর মানুষ তাদের কিন্তু কাজের প্রয়োজনে বাইরে আসতেই হয়, কাজ করে খেতে হয়। আর কৃষি শ্রমিকরা তারা এই সময়টা কিন্তু মাঠে অনেক কৃষিকাজ, এই সময় ধান কাটার একটা সময় মৌসুম চলছে এবং একইভাবে অন্যান্য কৃষি ফসলেরও পরিচর্যার এখন সময় চলছে। মাঠে কিন্তু পাট রোপণ এবং পাট পরিচর্যার কাজ চলছে। তো এই সব নিয়ে কৃষি শ্রমিকরা ব্যস্ত এবং তারা বলছেন যে তাদেরকে এই রোদ থেকে বাঁচার জন্য যে কাজটি করতে হচ্ছে তারা একেবারেই ভোরবেলা সকাল হওয়ার আগে আগেই মাঠে চলে আসছেন এবং তারা কাজ শুরু করছেন সকাল 8টা সাড়ে 8টা 9টা, কোনোভাবে কাজ শেষ করে তারা ফিরে যাচ্ছেন। তো একইভাবে সব শ্রেণী পেশার মানুষই কিন্তু এই রোদ গরমে কষ্ট পাচ্ছেন। যারা মনে করছেন যে আমরা রোদে বাইরে বের হব না, বাড়িতে থাকবো, তারাও কিন্তু ঘরে টিকতে পারছেন না তীব্র গরমে। তারা বলছেন যে ঘরের দেয়াল পর্যন্ত গরম হয়ে যাচ্ছে, উত্তাপ ছড়াচ্ছে ঘরের ভেতর। তো আর মানুষ কিন্তু অসুস্থ হয়ে পড়ছে, হাসপাতালে সব শ্রেণীর রোগী বেড়েছে। হাসপাতালে ডায়রিয়া, নিউমোনিয়া এবং সাধারণ ওয়ার্ডের রোগীরাও বেড়েছে। চিকিৎসকরা বলছেন এই সময়টা খুব সতর্কতার সাথে থাকতে হবে। চুয়াডাঙ্গা থেকে আবহাওয়া পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মানিক আকবর।